الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده সকলে দুরু শরীফ হয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ মুহতারাম হাজেরিন আমরা সকলেই জানি আমাদের বাংলাদেশ পাকিস্তান ভারত এক সময় একসাথে ছিল। ইংরেজরা আমি সংক্ষেপে কাদিয়ানীরা কাদের সৃষ্টি এ সম্পর্কে একটু কথা বলে শেষ করে দেবো। ভারত বাংলাদেশ পাকিস্তান একসাথে ছিল, ছলে বলে কৌশলে ষড়যন্ত্র করে ইংরেজরা আমাদের স্বাধীনতা হরণ করে। হাজার হাজার মাদ্রাসা ছিল, সব মাদ্রাসাগুলো ইংরেজরা দখল করে মুসলমানদেরকে বুঝ দেওয়ার জন্য আলিয়া মাদ্রাসা সৃষ্টি করে, কলকাতা আলিয়া মাদ্রাসা। আপনারা জানেন এই কলকাতা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল 25 বছর পর্যন্ত খ্রিস্টান ছিল, এটা ইংরেজরাই প্রথম শুরু করছে। আলিয়া মাদ্রাসার দ্বারা অনেক খেদমত হয়েছে, বর্তমানে হচ্ছে আমাদের দেশে অনেক আলহামদুলিল্লাহ আলিয়া মাদ্রাসা থেকে অনেক ওলামায়ে কেরাম সৃষ্টি হয়েছে, কিন্তু তারা শুরু করছে তারা ইংরেজদের শাসন। যখন মুসলমানদের সব দিনই প্রতিষ্ঠানগুলো নষ্ট করে দেওয়া হলো, অনেক সম্পদ ছিল এগুলো বাজার করে নিল, তখন মুসলমানদেরকে মন্দে বিভ্রাজি সৃষ্টির জন্য কতগুলো গ্রুপ উপগ্রুপ সৃষ্টি করতে ইংরেজরা। এর মধ্যে একটা গ্রুপ হলো মওদুদীর মাধ্যমে সৃষ্টি করতে, যাকে আমরা চিনি জামাত ইসলামী নামে। এটা মূলত ইংরেজদের সৃষ্টি, মুসলমানদের মধ্যে বিভ্রাজি সৃষ্টির জন্য মওদুদী সাহেব নতুন কিছু মতবাদ আবিষ্কার করে এবং প্রাথমিক পর্যায়ে অনেকের কাছে ভালো মনে হয়েছে, সেই হিসাবে অনেকেই শরীক হয়েছিলেন। পরে যখন তার আসল রূপটা ধরা পড়ল, তখন ওলামায়ে কেরাম যারা প্রাথমিক পর্যায়ে তার সাথে গেছিলেন সকলেই সরে আসলেন। এর মধ্যে মাওলানা মনজুর নোমানী সাহেব অন্যতম, এবং ফিরে এসে তারা তার বিরুদ্ধে বই লেখে কিতাব লেখে। ঠিক ওই সময় আরেকটা গ্রুপ সৃষ্টি হয় এবং এটাও ইংরেজদেরই সৃষ্ট, আহমদ রেজা খান বেরলভী, যাদেরকে আমরা এই দেশে বেদাতি হিসেবে চিনি, যারা ঈদে মিলাদুন নবী নামে 12ই রবিউল আউয়াল আসলে জশনে জুলুস বিশাল বিশাল মিছিল করে নবী প্রেমের ভক্ত হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করে স্লোগান দেয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এমন অনেক নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে ওলামায়ে কেরাম। মওদুদী মতবাদকে যেভাবে প্রতিরোধ করেছেন, বেদাতীদেরকে এভাবে প্রতিরোধ ইসলাম করেছেন, বর্তমানে ইংরেজদের যে সকল সৃষ্ট মতবাদ ছিল তার মধ্যে থেকে অন্যতম আরেকটা হলো কাদিয়ানী। এই লোক বিভিন্ন দাবি নিজেকে অনেক কিছু বলে নিজেকে নিজের নাম প্রচার করে, সর্বশেষ
সে সরাসরি নিজেকে নবী বলতো না, ছায়া নবী বলতো, ছায়া নবী। তো তার তাদের কিছু অনুসারী আমাদের দেশে, কেন খতমে নবুয়ত আন্দোলন, আজকে খতমে নবুয়ত শিরোনামে এখানে মাহফিল কেন করা হচ্ছে, কেন মধুপুরে বিশ্বাবজুর খতমে নবুয়তের আন্দোলন ডাকতেছেন, করতেছেন, কেন কুচিয়ামরাতে পয়লা মার্চ বিশাল সম্মেলন ডাক দেওয়া হয়েছে? এই জন্য যেহেতু ওই কাদিয়ানি মতবাদে বিশ্বাসী আমাদের দেশে অনেক লোক আছে যারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত হিসাবে পরিচয় দেয়। বাংলাদেশে তাদের কেন্দ্রীয় মার্কাজ, কেন্দ্রীয় অফিস হলো বকশিবাজার, সেখানে লেখা আহমদিয়া মুসলিম জামাত। এবং তাদের নেতৃত্বে বিভিন্ন দেশে বিভিন্ন শহরে উপশহরে অফিস আছে। মানে আন্দোলনটা কেন, সেখানে মসজিদই নাম দেওয়া যায়, এই নারায়ণগঞ্জ খানপুরে ক্লাস, আমি নিজে প্রত্যক্ষ দেখেছি, আমার অনেক আগের কথা, আমি ওই সময় ছাত্র। মাগরিবের নামাজ হয়েছে মিশন পড়া, নারায়ণগঞ্জের মিশন পড়া এলাকা, নামাজ পড়বো আশেপাশে মসজিদ দেখতেছিলাম না, দেখলাম আজান, আজান হওয়ার পরে আজান যেহেতু হয়েছে নামাজ হবে, এলাকাটা আমার কাছে নতুন ছিল, আমি আজান যেহেতু হয়েছে ঢুকলাম। ভিতরে ঢুকার পরে মসজিদের যে পরিবেশ, এই পরিবেশ মনে হচ্ছিল না, দেখতেছি এই এদিকে ছবি, এদিকে ছবি, বিভিন্ন রকমের ছবি ছবি, মসজিদে আমার ছবি মনে হয় যে প্রশ্ন জাগ্রত। আর মুসল্লি হাতে গোনা যে কয়জন দেখলাম সকলেই চোখাচোখি করতে, একজন আরেকজনের সাথে কথা বলে করে এবং আমার দিকে তাকায়, আমার নাম জিজ্ঞেস করলো কোথা থেকে আসছি। তো কিছুক্ষণ কথা বলার পরে আমার অন্তত মনে এতটুকু সাক্ষ্য দিল যে এটা আমাদের কোনো মসজিদ না, তখন আমি বের হয়ে আসছি। তো পরে জানতে পারলাম যে দেখা দেয়নি, আমাদের আন্দোলনটা ওলামায়ে কেরামের আন্দোলন না, মধুপুরে বিশ্বাবজারের মনে ব্যথাটা কেন হইল যে তারা কোন, এই যে আমাদের চেয়ারম্যান সাহেবটাকে বলে গেলেন যে আমাদের পাশে হিন্দু সম্প্রদায়ের লোক আছে, আমরা সহ অবস্থান করতেছি একই সাথে, তারা তাদের এই হিন্দু ধর্ম পালন করে, তাদের সাথে আমাদের বাহ্যত এমনি কোনো বিরোধ নেই, তারা ভিন্ন নিজেদেরকে হিন্দু ধর্ম হিসাবে পরিচয় দেবে, এতে আমাদের কোন মুসলমান ভাই ধোকা খাওয়ার ধোকা খাবে যে তাদেরকে হিন্দু হিসাবে চিনে। কিন্তু কাদিয়ানির এমন একটা সম্প্রদায় যারা মূলত মুসলমান, যারা মূলত মুসলমান অথচ নিজেদেরকে পরিচয় দেয় মুসলমান, তাদের সাইনবোর্ডটা হলো আহমদিয়া মুসলিম জামাত। রাষ্ট্রীয়ভাবে তারা এই দেশে মুসলমান হিসাবে পরিচিত থাকা পড়ে, তারা যদি এই দেশ থেকে অন্য দেশে যায় মুসলমান হিসাবে পরিচয় দেয়। যেমন একজন হিন্দু যদি হজে যেতে চায় আমাদের সরকার তাকে কি দিবে না, ভিসা দিবে না, কেন দিবে না, সে হিন্দু সম্প্রদায়, সে তো হজে যাবে না, মুসলমানরা ছাড়া তো হজে যেতে পারবে না, তবে সেটা ঢুকতে পারবে না। কিন্তু দুঃখটা হলো যে কাদিয়ানি যে মুসলমান না, আমাদের নবীকে শেষ নবী হিসাবে বিশ্বাস করে না, তারা নিজেদেরকে মুসলমান দাবি করে পরিচয় দিয়ে তারা কিন্তু ওই হজে যেতে পারে। বিভিন্ন দেশে এরকম অবস্থা আছে, আমাদের দেশে ওলামায়ে কেরামের দাবিটা হলো যে তারা যে কাফের, তারা যে অমুসলিম, এই পরিচয় দিয়ে তারা এই দেশে থাকুক, আমাদের সাধারণ মুসলমানকে যেন ধোকা দিতে না, এই আন্দোলনের মূল দাবিটাই যে তাদেরকে একটা সংখ্যালঘু একটা সম্প্রদায় হিসেবে ঘোষণা দেওয়া, তাহলে আর আমাদের দেশের মুসলমানরা ধোকা খাবে। মূল কথাই আর শরীয়তের পরিভাষায়
যারা মুসলমান না কিন্তু নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, নিজেদেরকে মুসলমান বলে দাবি করে পরিচয় দেয়, ধোকা দেওয়ার চেষ্টা করে, শরীয়তের পরিভাষায় এদেরকে জিন্দিক বলা হয়। জিন্দিকদের ব্যাপারে শরীয়তের হুকুম অত্যন্ত কঠিন, তারা মুরতাদের চেয়েও মারাত্মক। তারা অন্য সাধারণ অন্য যেই হিন্দু খ্রিস্টান অন্য যেই সম্প্রদায়ের ধর্মের লোক আছে তাদের চেয়ে অনেক মাত্র, কারণ তারা তো এদেশে জিম্মি হিসাবে আছে, নিজেদের পরিচয় দিয়েছে, কিন্তু তারা মুসলমান না, মুসলমান দাবি করে মুসলমানদেরকে ধোকা দিতেছে। শরীয়তের পরিভাষায় এদেরকে জিন্দিক বলা হয় এবং জিন্দিকের হুকুম অত্যন্ত কঠিন। জিন্দিকদের সাথে কোন শুধু জিন্দিক ব্যক্তি না, তার সম্প্রদায়ের আত্মীয় স্বজন ছেলে সন্তান কারোর সাথে সম্পর্ক রাখা যাবে। কাদিয়ানিরা জিন্দিক। আমাদের চেয়ারম্যান সাহেব, আমি যখন আসতেছিলাম আমি মনোযোগ সহকারে শুনতেছিলাম কথাগুলো, মাশাআল্লাহ সুন্দর সুন্দর কথা বলছেন, যে কাদিয়ানির সাথে তিনি আরেকটা সম্প্রদায়কে মিলাইছেন, দেওয়ানবাগি সম্প্রদায়, একেবারে উপজি দেওয়ানবাগিও ওই ধরনের। দেওয়ানবাগির সাথে অন্যদের এই খ্রিস্টানদের সাথে সম্পর্ক, সে মুসলমান দাবি করে কিন্তু তার যে কার্যক্রম এগুলো মুসলমানের কার্যক্রম। আমাদের এই খতম নবুয়ত সংরক্ষণ কমিটির মূল দাবিটা এটাই যে কাদিয়ানিরা এদেশে থাক, এতে আমাদের আপত্তি না। আপত্তিটা হলো তারা মুসলমান না হয়ে মুসলমান দাবি করে এদেশে থাকতেছে, আর জায়গায় জায়গায় ওই মসজিদ নামে তারা তাদের অফিস বানাইছে, সেখানে আমাদের মুসলমানদেরকে ধোকা দেয় এবং ধোকা দিয়ে দিয়ে তারা কাদিয়ানি বানায় এবং বলে যে তুমি কাদিয়ানি হয়ে নামাজ রোজা করো, সমস্যা নাই, কিন্তু কাদিয়ানি মতবাদ হিসেবে করো, নাজাত পাই। এই দাবিতেই খতম নবুয়ত সংরক্ষণ কমিটি মধুপুরে কৃষ্ণা হুজুর এই দাবিতেই আনাচে কানাচে জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছেন যে সকলেই যদি সবস্বরে দাবিটা উঠায় তাহলে সরকার প্রধান আমাদের প্রধানমন্ত্রী দাবিটা মেনে নেবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন। এর এই আন্দোলন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা প্রেম যার অন্তরে আছে, যে সকল মুসলমান ভাইয়ের অন্তরে আছে, সবাই এই আন্দোলনের সাথে মুসলমান বলতেই কেউ এর সাথে দ্বিমত করতে পারে। তো এই আন্দোলন মধুপুরে বিশ্বাবুজুরে একা না, হুজুরে দিচ্ছেন আমরা সবাই, আমাদের সকলেরই সারা দেওয়া উচিত। তিনি আজকে মাফি হইতেছে এই আন্দোলন খাড়া করার জন্য লিফলেট প্রচার কত পোস্টার মাইকি আজকের এই প্যান্ডেল, আগামীতে আমাদের সামনে এই পয়লা মার্চে এক বিশাল সম্মেলন আছে, অনেক খরচ আছে, অনেক খরচ আছে। আমরা এখানে কষ্ট করে এসেছি এই বিষয়টা বোঝার জন্য এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, ভালোবাসি, এই জন্যই আসি। আপনারা শুনছেন যে কত বড় দুঃসাহস যে পঞ্চগড়ে কাদিয়ানিরা একটি ইজতেমা করতে চায়, কত বড় দুঃখের বিষয় আমাদের জন্য। সারা দেশ থেকে আমরা যদি আন্দোলন করে পঞ্চগড় অভিমুখে মার্চ শুরু করি তাহলে এ সকল কাদিয়ানিরা পালাবার সুযোগ পাবে। যদি এরকম একটা ডাক আসে যে সারা দেশ থেকে মার্চ করে পঞ্চগড় যেতে হবে, আপনারা কে কে রাজি আছেন হাত তুলে জাগান, আল্লাহ তাআলা সকলের হাতগুলো কবুল করে। আমি কথা শেষ করব, এর আগে সকলের কাছে একটা আবেদন করবো, হুজুর আমাকে দায়িত্বটা দিয়ে গেছেন, সেটা হলো আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, ভালোবাসি, তাই না? ভালোবাসা মহব্বত শুধু কথাই না, কথা কাজে এরপরে অর্থ দিয়ে সব দিক দিয়ে বুঝাইতে হয়। আল্লাহ তাআলাকে ভালোবাসা ইমানের ঘোষণা দ্বারা হয়, কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা করে নামাজ দিয়ে জাকাত নিয়া রোজা নিয়া করেন না সবটাই। আমরা এখানে যারা আছি সকলেই
এই আন্দোলনের জন্য কিছু না কিছু টাকা পয়সা দিতে রাজি আছি না সকলেই? সকলেই রাজি আছি তো ইনশাআল্লাহ, সকলেই মেহরবানি করে।